বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি তোমাদের জাফর স্যার, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী শাখার। ধারাবাহিকভাবে আজকের ক্লাসে আমি এই তরঙ্গ ও শব্দ অধ্যায়ে একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমরা আজকে আলোচনা করব ভি সমান এফ ল্যামডা। আলোচনা শুরুর আগে বরাবরের মতোই তোমাদের জন্য যে আমার পক্ষ থেকে উপদেশ থাকবে সেটা হলো, ধারাবাহিকভাবে নিয়মিত পড়ালেখা করতে হবে। পড়ালেখার কোনো বিকল্পই নেই। তুমি যদি পড়ালেখায় পিছনে পড়ে যাও, পড়ালেখায় গ্যাপ দিয়ে দাও, অর্থাৎ প্রতিদিনের কার্যক্রম যে আমাদের সম্পৃক্ত আমাদের সাথে সম্পৃক্ত না থাকো, তাহলে কিন্তু তুমি অটোমেটিকই পিছনে চলে যাবে। তাই আমার পক্ষ থেকে তোমাদের জন্য, তোমাদের কাছে যে প্রত্যাশা থাকবে আমার সেটা হলো, রুটিন অনুযায়ী ক্লাস করবে এবং ফিক্সার অনুযায়ী পড়ালেখা করবে। তো আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাচ্ছি। আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হলো ভি সমান এফ ল্যামডা। এখানে আমাদের পরিচয় আগে জানতে হবে, ভি হলো শব্দের বেগ এবং এফ হলো কম্পাঙ্ক এবং ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। এই হলো এদের পরিচয়। তাহলে আমরা শুরু করি প্রমাণ। আমরা উত্তর এইভাবে শুরু করব, তরঙ্গ সৃষ্টিকারী, আগে সংজ্ঞাগুলো লিখতে হবে, তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল বস্তু একটি পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তোমরা চিহ্নটাও জানো, এটা হলো ল্যামডা। আর পর্যায়কালের সংজ্ঞা, যেহেতু আমাদের পর্যায়কাল সংজ্ঞার সাথে তোমার টি এর একটা সম্পর্ক আছে, অর্থাৎ পর্যায়কাল টি দ্বারা প্রকাশ করা হয়, টি এর একটা সম্পর্ক আছে, এই জন্য আমরা আগে পর্যায়কালের সংজ্ঞাটা লিখি। যেহেতু একটি পূর্ণ স্পন্দন একটি পূর্ণ স্পন্দনের সময়কে পর্যায়কাল বলে। এটাও লিখতে পারো পর্যায়কাল বলে, এটা খুব সহজ একটা সংজ্ঞা। এই পর্যায়কালকে ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখতে পারি টি সেকেন্ডে, তরঙ্গ অতিক্রম করে ল্যামডা দূরত্ব। সুতরাং এক সেকেন্ডে তরঙ্গ অতিক্রম করে ল্যামডা বাই টি দূরত্বে। তাহলে এবার আমাদের লাগবে এই ভি এর সংজ্ঞা। ভিটা কী যেন বললাম একটু আগে,
শব্দের বেগ বা তরঙ্গের বেগ। তাহলে যেহেতু আমরা এখানে তরঙ্গের সাথে সম্পর্ক, এটা এই জন্য আমরা ভিকে তরঙ্গের বেগ বলবো। তাহলে তরঙ্গ একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এই তরঙ্গ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং ভি সমান ল্যামডা বাই টি লিখতে পারি আমরা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, কারণ কি বলতো? কারণ হলো এখানে, কিন্তু খেয়াল করে দেখো, এক সেকেন্ডে, যেখানে এক সেকেন্ডে দূরত্ব পেলাম ল্যামডা বাই টি, তাহলে একক সময়ে মানে এক সেকেন্ডে যে দূরত্বটা পাবো সেটা তো তরঙ্গ বেগ। সুতরাং ভি সমান এফ ল্যামডা বাই টি লিখতে পারি। এই ল্যামডা বাই টি হলো একক সময় বা এক সেকেন্ডে, এটাই হলো শব্দের বেগ। শব্দের বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করবো, তাহলে ভি সমান ল্যামডা বাই পি হয়ে যায়। আবার স্পন্দনশীল বস্তু প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণকম্পন সম্পন্ন করে তাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, যেহেতু ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষর এফ, এই জন্য এটাকে এফ দ্বারাও প্রকাশ করা হয়, তাহলে তাকে কম্পাঙ্ক বলে, এটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ ইকুয়াল টু ওয়ান বাই ক্যাপিটাল টি। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে, সুতরাং ভি সমান ল্যামডা বাই টি পেলাম, এই যে এখানে ভি সমান ল্যামডা বাই টি। তাহলে এই যে ওয়ান বাই টি, এটা কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি, ল্যামডাটা রেখে দিলাম ওয়ান বাই টি, তার মানে এই ওয়ান বাই টি এর মান হলো এফ, তাহলে ল্যামডা সাথে এফ রেখে দিলাম, এটি হলো ভি। সুতরাং ভি সমান এফ ল্যামডা, এটাই প্রমাণ। তাহলে আমরা সূত্র পেয়ে গেলাম ভি সমান এফ ল্যামডা। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক করবো। এবার আমরা এবার একটি অঙ্ক দেখি, আশা করি সবাই এই প্রমাণটা বুঝতে পেরেছ। ৩০০ হার্টজ, তোমরা আগেও জানো কম্পাঙ্কের একক হলো হার্টজ, ৩০০ হার্টজ কম্পাঙ্কে স্পন্দিত কোনো রেডিও স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ ধর্ব বায়ুতে 1.15 মিটার হলে বায়ুতে
শব্দ তরঙ্গের বেগ কত? আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই অঙ্কটা আমরা এখন সলভ করব। তোমরা খেয়াল করে দেখো কি কি দেওয়া আছে। তাহলে আমরা শুরুতে লিখতে পারি, দেওয়া আছে 300 হার্টজ কম্পাঙ্ক। দেন তাহলে খেয়াল করে দেখো, এফ ইকুয়াল টু 300 হার্টজ। এরপরে দেওয়া আছে স্পিকার থেকে উৎপন্ন শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বায়ুতে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা একটু আগেই আমরা বললাম ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বায়ুর জন্য ল্যামডা 1.15 মিটার। এরপরে দেওয়া আছে বায়ুতে শব্দ তরঙ্গের বেগ, ভি সমান হোয়াট? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা জানি সূত্র, আমরা লিখতে পারি ভি সমান এফ ল্যামডা, কারণ ভি দেওয়া আছে, ভি এর মান বের করবো, ল্যামডা দেওয়া আছে, এফ দেওয়া আছে, সুতরাং আমরা ভি সমান এফ ল্যামডা লিখতেই পারি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে এফ এর মান হলো 300 × ল্যামডার মান 1.15। তাহলে মান বসিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 345, যেহেতু বেগ, বেগের একক মিটার পার সেকেন্ড। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটি কিন্তু আমাদের অ্যান্সার। আশা করি এরকম আরও অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা প্র্যাকটিস করলেই খুব সহজে পারবে। তো তোমাদের কাছে এটি আমার প্রত্যাশা থাকবে। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, আবারও কথা হবে এই অনলাইন ক্লাসে। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।